ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বৃহস্পতিবার বিকেল পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেরুগ্রাম বাজারে তখন ভিড় ভালোই। হঠাৎই পরপর গুলির শব্দ, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন তিনজন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার এলাকায় একটি মহিলা ফুটবল প্রতিযোগিতা ছিল, সেখানে পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন বেরুগ্রামের তৃণমূল যুব সভাপতি কাজী জহিরুল আলম। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সেই সময় জাহাঙ্গীর ফকিরউদ্দিন সহ কয়েকজন সিপিএম আশ্রিত দুষ্কৃতী তৃণমূল যুব সভাপতির উপর হামলা চালায়। কোন রকমে পালিয়ে যান কাজী জহিরুল। শাসক দলের অভিযোগ, তৃণমূল যুব সভাপতিকে না পেয়ে তার শ্বশুরকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। তিনি সরে গেলে গুলি লাগে তিনজন তৃণমূল কর্মীর। আমাদের যুব সভাপতি রাজকাজী তাকে অতর্কিত আক্রমণ করতে যায়, সেখানকার জনতা সেই মুহূর্তে তাকে ওরা ওখানে ওখান থেকে সরিয়ে দেয় বা ছাড়িয়ে দেয়। তারপরে ওরা উন্মত্ত অবস্থায় মানে মোরগ্রাম বাজারে আসে। বাজারে এসে রাজ যে শ্বশুর আর কি, তাকে লক্ষ্য করে গুলি করে, সে একটু জন্য সাইড হয়ে যায়, তাকে লক্ষ্যভ্রষ্ট হয়। ওরা সব ওরা সাধারণ মানুষ এবং আমাদের মানে টিএমসির সমর্থক, ওরা সব সিপিএম এর হাতবাদ। যদিও কারা গুলি চালিয়েছে তা নিয়ে দ্বিমত রয়েছে শাসক দলের অন্দরে। কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই, পুরনো বিবাদের জেরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এদিকে অস্বীকার করেছে সিপিএমও। পুলিশ সূত্রে খবর, আহত তিনজনের মধ্যে এদিন দুজনকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আরেকজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কেতুগ্রামে একটা গুলি চলার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। গোপাল চট্টোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।